আমাদের মাননীয় সংসদ আনোয়ার আজিম হত্যাকাণ্ডের যখন হত্যাকাণ্ড সংঘটিত হয় সেই কী অভিযোগ করতে আমরা গিয়েছিলাম। সেখানে ওই পার্টি একজন ঘাতকের একজন সহযোগী সেও ঘাতক, তাকে তারা গ্রেপ্তার তার সাথে কথা বলেছে। আমাদের পার্টিও তিন চারজন গ্রেপ্তার আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, এর আগেও আমরা শুনেছি যে ইদানিং মানে বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। ইভেন এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড যে মানে বেনিফিশিয়ারি মানে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্য অন্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যখন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা মানে কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তত্ত্ব কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশকে অপরাধ করে যেন সেখানে খাই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আমাদের আপনারা জানেন আমাদের যে যশোর আরে জিনাইদের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্ত কাজ আছি। আপনারা বলেছিলেন সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। আমরা দেখেন আমরা আমাদের মানে পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকা এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে, এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তার বাড়িতে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে মামলার আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে একটু কনফার্ম করবেন। ভারত থেকে না না সেটাই তো আমি বললাম যে আমরা ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে, আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টার মাইন্ড মানে আনোয়ার আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে, এ সব কিছু মিলেই। এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি।